বাস্তব উপস্থাপনে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আমি রাজীব। বাস্তব উপস্থাপন সবসময় আপনাদের সামনে বাস্তব বিষয় তুলে ধরার চেষ্টা করে। আমাদের আজকের উপস্থাপনায় রয়েছে এবার মিজু দুষ্কৃতি হামলায় বাস্তহারা 19টি পরিবারকে সাহায্য জমিয়ত উলামা হিন্দের। রবিবার খাসার জেলা জমিয়ত উলামা হিন্দের সভাপতি মাহমুদ হাসান সাহেবের নেতৃত্বে এক প্রতিনিধি দল আসাম মিজোরাম সীমান্তের লাইলাপুরে উপস্থিত হয়ে মিজু দুষ্কৃতি হামলায় ক্ষতিগ্রস্ত 15টি পরিবারকে একটি করে ভালো মানের কম্বল, একটি মশারি, নগদ 2000 টাকা তুলে দেওয়ার পাশাপাশি আরও 4টি পরিবারকে নগদ 1000 টাকা করে প্রদান করা হয়। প্রতিনিধি দলে ছিলেন হাইলাকান্দি জেলার সভাপতি মৌলানা আলিম উদ্দিন, জমিয়ত উলামা হিন্দের খাসার জেলা সম্পাদক বদরুল হক, উপসভাপতি ফয়জুল হক, সম্পাদক মাহফুজ আহমদ, বাম আঞ্চলিক জমিয়ত উলামা হিন্দের সভাপতি ফখর উদ্দিন লস্কর, জেলা আইনি সেলের সদস্য হায়দর হোসেন লস্কর, দক্ষিণ দলের জেলা পরিষদ সদস্য কমরুল ইসলাম লস্কর সহ অন্যান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য, গত 17 অক্টোবর মিজু দুষ্কৃতি হামলায় আসাম মিজোরাম সীমান্তের লাইলাপুরে 8টি বসতভিটে ও 10টি দোকানঘর মিলে মোট 18টি ঘরে অগ্নিসংযোগ করে সম্পূর্ণ বশীভূত করে দেওয়া হয়। প্রাণ বাঁচাতে পরনের বস্ত্র নিয়ে ঘর থেকে বেরিয়ে আসা 18টি পরিবার এখন অবধি সম্পূর্ণ উদ্বাস্তু হয়ে রয়েছে। জেলা জমিয়তের উদ্যোগে এই লাইলাপুর এলাকার উদ্বাস্তু যারা মিজুরা মিজু দুষ্কৃতিরা যারা উদ্বাস্তু করছে তারার সাহায্য সহায়তার লাগিয়া হাসার জেলা জমিয়ত উলামা আমরা তারার পাশে আইয়া দাঁড়াইছি। এই অঞ্চলের গণ্যমান্য আপনার বিশেষ করে আমরা ZBC কমরুল ইসলাম সাহসহ আর অন্যান্য গণ্যমান্য সবর উপস্থিতিতে হাসার জেলা জমিয়ত উলামার সর্বস্তরের সম্মানিত প্রতিনিধি নিয়া আমি খাসার জেলা জমিয়ত উলামার সভাপতি মৌলানা মাহমুদুল হাসান সবাইকে নিয়ে উপস্থিত এদের সাহায্য নিয়া। তো আমরা আজকের আরে এই ব্ল্যাঙ্কেট এবং মশুরি এবং নগদ 2000 টাকা দিয়া সাহায্য করছি। ভবিষ্যতে আরও আমরা চিন্তাধারা আছে কীভাবে প্রশাসনের লাগিয়া কথাবার্তা করিয়াও তারার সমস্যার কীভাবে সমাধান করা যায় ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা সরকারও লাগি পাব প্রশাসনও লাগি এইগুলা নিয়ে আমরা সহযোগিতা করবো ইনশাল্লাহ।